নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাছে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব স্বনামধন্য লেখক ও সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প, ঠান দিদি। সকলে তাহাকে বলিত ঠান দিদি। তাছাড়া তার যে অন্য নাম ছিল তাহা কেহ জানিত কিনা সন্দেহ। ঠান দিদি বলিয়া তিনি বুড়ি ছিলেন না, বয়স তাহার বছর ৪০, কিন্তু সমস্ত শরীরে তার একটা নিটল সৌষ্ঠব ছিল, যাহা দিনরাত বয়সকে টিটকারি দিত। তার মাথা হইতে পা পর্যন্ত একটা অপূর্ব লাবণ্য ঢলঢল করিত, চক্ষে তাহার বিজলি খেলিত, অলঙ্কারহীন সহস্থির যৌবন তাহাকে যেন আগাগোড়া ছাইয়া শোভামণ্ডিত করিয়াছিল। তাহার সৌন্দর্য মিনমিনে ধরনের নয়, বেশ লম্বা চওড়া, আগাগোড়া স্পষ্ট ও বৃহৎ, যেন একটা গ্রেট অক্ষরে ছাপা একখানি অপূর্ব কাব্যগ্রন্থ। ঠান দিদি বিধবা, তাই তাহার গহনা নাই, তিনি মাছও খান না, সাদা কাপড়ও প্রায় পরেন, ইহা ছাড়া বৈধব্যের অপর লক্ষণ তাহার ভিতর নাই। অধরে তম্বুল রাগ মাঝে মাঝে তাহার না দেখা যাইত এমন নহে, একাদশীতে ভাত খাইতে না, কিন্তু যে ভোজনের আয়োজন হইত তাহাতে অতৃপ্তির কোনো কারণ ছিল না। আর সদা সর্বদা তিনি যেমন হাসিয়া গাহিয়া রঙ্গরসে মাতিয়া বেড়াইতেন, তাহা বৈধব্যের সনাতন আদর্শের সঙ্গে মোটেই খাপ খাইত না। ঠান দিদির নিন্দার অন্ত ছিল না, সতীসাধ্বীরা তার নাম করিলে আচমন করিতেন, অসতী বলিয়া তাহার অপবাদ ছিল, সে তো তুচ্ছ কথা। দু একজন সেকালে বুড়ি ইহাও রটাইয়াছিলেন যে তিনি আপন হাতে বিষ দিয়া স্বামীকে বধ করিয়াছেন, সে সম্বন্ধে ঠিক খবরটা কেহ বলিতে পারিত না, কেননা সে ২০ বছরের কথা। আর তার স্বামীর মৃত্যু হইয়াছিল দূর দেশে তার কর্মস্থানে, এখন ঠান দিদি থাকেন পাড়াগায়ে। এত বড় পাপিষ্ঠাকে কিন্তু গায়ের লোকে যে ঘৃণা করে সে কথা তাহাদের ব্যবহার দেখিয়া কেহ বুঝিতে পারিত না। ঠাকুর ঘরের দুয়ারের কাছে তিনি আসিলে সবাই কোনো না কোনো অছিলায় তাহাকে অন্যত্র পাঠাইয়া দিত, কিন্তু মুখ ফুটিয়া কেউ বলিত না তুমি এখানে আসিও না। কোনো বাড়িতে নিমন্ত্রণে রান্না রাঁধিতে কেহ তাহাকে ডাকিত না, কিন্তু মিষ্টান্ন প্রস্তুত করিতে হইলে তাহার সব বাড়িতেই ডাক পড়িত। কারণ এই নিভৃত পল্লীতে কেহ তাহার মতো নানা রকমের খাবার তৈয়ারি করিতে জানিত না, আর ঠাকুরানি যাহাতে হাত দিতেন তাহাই শোভন সুন্দর অমৃততুল্য হইয়া উঠিত। সকল রকম শিল্পে তাহার বিশেষ দখল ছিল বলিয়া বালিকা হইতে বৃদ্ধা পর্যন্ত সকলে তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিল। রোগে তার মতো সেবিকা গ্রামে কেন, দেশে কোথাও ছিল না। পাশ করার শুশ্রূষাকারিণী তার কাছে লাগে না। ঠান দিদি মিষ্টিভাষিনী, পরোপকারিণী। তিনি ২০ বছর আগে যেদিন বিধবা হইয়া মিরপুর গ্রামে পা দিয়াছিলেন, সেদিন হইতে তাহার জীবনের প্রতি মুহূর্ত কেবল ১০ জনের কাজে ব্যয় হইয়াছে। নিজের তাহার কিছু করিবার ছিল না, তবে সকলের সব কাজ সারিয়াও রোজ নিজের আহারের পারিপাট্যের দিকে তিনি বিশেষ দৃষ্টি দিতেন। ব্রত উপবাস নিয়ম তিনি করিতেন না। কোনোদিন কোনো ঠাকুরের কাছে তাহাকে কেউ গড় হইতে দেখে নাই, নিজেও দীক্ষা লন নাই। এমন একটি অদ্ভুত মেয়ে মানুষ যখন প্রথম গায়ে আসিয়া বসিল, তখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা তাহার উপর মহাক্ষিপ্ত। কিন্তু আশ্চর্য এই স্ত্রীলোকটির ক্ষমতা, বৎসর না ফিরিতে সে সকলকে বশ করিয়া ফেলিল। বৃদ্ধ সুদর্শন ভট্টাচার্য একদিন তাকে যা নয় তাই বলিয়া গালি দিল, তার ঠাকুর দালান হইতে বিদায় করিয়া দিল। ঠান দিদি হাসিয়া
বামা দাসীকে বলিলেন, ঠাকুর বলেছেন ঠিক, দেবতাদের সঙ্গে আমার যে আদা গাছকলার সম্পর্ক তাতে ওদের ওদিকে আমার না ঘাসাই ভালো। চক্রবর্তী মহাশয়ের পত্নী প্রথম সাক্ষাতে মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। ঠান দিদি হাসিয়া বলিলেন, দিদি শিয়াল কুকুরকে কি চোখ দিয়েও দেখতে নেই? নিহাত দুঘা মারতেও তো দেখতে হয়। মোটের উপর কড়া কথা বা কটু ব্যবহার ধুলার মতো ঝাড়িয়া ফেলিয়া তাহার হাসি ভরা মুখ ও বুক ভরা সেবার আকাঙ্ক্ষা লইয়া যখন তিনি তাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন, তখন কেহ তাহাকে আর ঠেলিয়া রাখিতে পারিল না। আমার বিবাহ হইবার পর ঠান দিদি হইলেন আমার প্রধান সখী। তিনি আমার মায়ের বয়সী, কিন্তু তার সঙ্গে সমানভাবে মিশিয়া হাস্য পরিহাস করিতে আমার কোনোদিন একটুও দ্বিধা হয় নাই। বরং শ্বশুর বাড়ির সংকোচটা তাহার সহৃদয় স্পর্শেই আমার কাটিয়াছিল। তিনি আমার সহিত রহস্য করিতেন, কিন্তু ঠান দিদি সম্পর্কের আর দশজনের মতো ছ্যাবলামি করা তার অভ্যাস ছিল না। তাহার কথাবার্তার লঘুত্বের ভিতর যেমন একটা শান্ত মাধুরী ছিল যে, সে কথায় মন পাতলা হইত, কিন্তু তাহাতে ময়লা লাগিত না, ক্লান্তি আসিত না। কালে কালে আমি ঠান দিদির একেবারে অন্ধ উপাসক হইয়া পড়িলাম। তিনি আমার সখী ও সহচরীও বটে, আর আমার সব বিষয়ের গুরুও বটে। এমন কোনো কথা ছিল না যাতে তার কথা বেদবাক্যের মতো না মানিতাম। তার চরিত্রের সঙ্গে তার বিধবার অযোগ্য অনাচার আমি কিছুতেই মিলাইতে পারিতাম না। একদিন পান সাজিতে বসিয়াছি, তাকে একটা সাজিয়া দিলাম, তিনি খাইলেন। আমি বলিলাম, ঠান্দি তুমি পান খাও কেন, মর পোড়ামুখী? একটা পান যদি বা হাতে তুলে দিলি তার আবার খোটা দিচ্ছিস? বলিয়া স্নিগ্ধ হাস্যময় সুন্দর চক্ষু আমার মুখের উপর রাখিলেন। আমি বলিলাম, রঙ্গ রাখো ঠান্দি, আজ তোমায় আমি ছাড়ছি না, তোমায় বলতেই হবে তুমি এসব অনাচার করো কেন। যা করতে নেই তা করলে কি হয়? পাপ হয়। পাপ করলে কি হয়? কে জানে কি হয়, পাপ করতে নেই তাই জানি। আমি জানি পাপ করলে নরকে যায়, সেখানে খুব শাস্তি পায়। এ কথা তুমি মানো? হ্যাঁ, আরও মানি যে বিধবা যদি আচার নিয়ম মেনে দেবদ্বিজে ভক্তি রেখে সমস্ত জীবন কঠোর ব্রহ্মচর্য করে তবে তার পুণ্য হয়, সে স্বর্গে যায়, অনন্তকাল স্বামীর সহবাস করে। ঠান দিদির মুখের হাসিটা যেন একটু ঘোর হইয়া উঠিল। আমি অবাক হইলাম, বলিলাম, এত যদি মানো তবে নিষ্ঠা আচার নিয়ম করো না কেন? আমি স্বর্গে যেতে চাইনি বলে, আর স্বামীর ঘাড়ে আর চাপতে চাইনি বলে, নরকে পড়তে চাই বলে, বুঝলি? বলিয়া ঠান্দি আবার হাসিলেন। আমি বলিলাম, আবার ঠাট্টা? আজ তোমায় সত্য কথা বলতেই হবে। ঠাট্টা নয় দিদি, খাঁটি সত্য। ঠান্দিদির চোখটা একটু ভরিয়া উঠিল। এমন সময় আমার ছ মাসের খোকাটি আসিয়া কখন পানের থালাটি ধরিয়া টান মারিয়াছে, আমি দেখিতে পাই নাই। দেখিতে দেখিতে সব কটি পান মাটিতে পড়িয়া গেল। আমি খোকার পিঠে একটা চর মারিয়া বলিলাম, মরণ হয় না মুখ পোড়া? ঠান্দিদি অমনি ষাট ষাট বলিয়া ছেলেটিকে কোলে তুলিয়া লইলেন। মহাব্যস্ত হইয়া তাহার মাথা হইতে পা পর্যন্ত হাত বুলাইতে লাগিলেন। আমাকে বলিলেন, দেখ বিমলা, এমন কাজটি আর করিস না, ভুলেও স্বপ্নেও যেন এমন অলক্ষণে কথা মনেও আনিস না, মুখেও আনিস না। আমার প্রাণে তখন বড় অনুশোচনা হইতেছিল, কিন্তু বলিলাম, সাধে কি বলি ঠান্দি, দেখো দেখিন পানগুলো কি করে দিলে। হাড়ে পোড়ামুখী, তুই তো কথাটা বলে দিয়েই খালাস, কথাটা কি কোন দেবতার কানে ওঠে মনে গাথা রইল সে খবর তুই রাখিস না। ষাট ষাট বাছা, ষাট ষাট। ঠান্দিদির চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। আমি কিছুক্ষণ কথা কহিলাম না, মনে মনে ঠাকুর দেবতার কাছে মাথা কুটিলাম, আমার বাছার যেন অকল্যাণ না হয়।
অনেকক্ষণ দুজনে চুপ করিয়া রহিলাম। আকাশ পাতাল কত কি ভাবিলাম। শেষে আমি বলিলাম, হাঠান দিদি, দেবতারা কি মানুষের কথা শোনেন? তবে মানুষ যে দিনরাত এত মানত করছে, কই কার কি হচ্ছে? ঠান দিদি চোখের জল মুছিতে মুছিতে গম্ভীরভাবে বলিলেন, হাঁ, তারা মানুষের কথা শোনেন, রাখেনও, কিন্তু সে কেবল তাদের শাস্তি দেবার জন্য। আমার মনের একটা বড় গোপন কথা শুনে তারা আমায় কি শাস্তি দিয়েছেন। ঠান দিদি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, দেখ বিমলা, তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি আমি অনাচারী কেন, সে কথা তোকে খুলে বলবো। কথা শুনলেই বুঝতে পারবি ভগবান কেমন করে আমার কথা রাখেন। ঠান দিদি তার জীবন কাহিনী বলিলেন। আমি যৌবনে বড় সুন্দরী ছিলাম, আমার স্বামীও পরম সুপুরুষ ছিলেন। স্বামী মজফ্ফরপুরে বড় চাকরি করতেন, তার বিদ্যাবুদ্ধির বিশেষ খ্যাতি ছিল। মেয়ে মহলে আমার খ্যাতি তার চেয়ে কম ছিল না। স্বামী আমাকে যেমন ভালোবাসিতেন, তেমন বুঝি কোনো স্বামী কখনো কোনো স্ত্রীকে বাসেনি। আমিও তাকে খুব ভালোবাসিতাম। সারা দিন রাত্রি আমার সব কাজ সব চিন্তা কেবল আমার স্বামীকে ঘিরিয়া থাকিত। তিনি সে কথা জানিতেন, আর আমার ছোট্ট ছোট্ট সেবা ও ছোট্ট ছোট্ট কথায় যে চরিতার্থতা তার মুখে ফুটিয়া উঠিত, তাহাতে আমার হৃদয় গর্বে ফুলিয়া উঠিত। ভাবিতাম, আমার মতো ভাগ্যবতী পৃথিবীতে আর আছে কি? আমার বয়স যখন 19, তখন আমার স্বামীর বয়স 25। সেই সময় তার একটা পদোন্নতি হইল, কাজও অনেক বাড়িয়া গেল। আগে যেমন দিন রাত তাহাকে আমার কাছে পাইতাম, এখন আর তাহাকে তেমন পাই না। বাড়িতেও তিনি সদা সর্বদা কাজে এত ব্যস্ত থাকিতেন যে তাহার সহিত কথাবার্তা ঘটিয়া উঠিত না। এই সময় একদিন আমি জানলার ধারে বসিয়া আছি, দূরে রাস্তা দিয়া একটা নীলকর সাহেব যাইতেছে। এমন সময় স্বামী পিছন দিক হইতে আসিয়া বলিলেন, কি গো সতী, অমনি করে বুঝি বিরহ যাপন করছ? আমি হাসিয়া বলিলাম, কিরকম? অপ্রত্যাশিতভাবে তাহাকে পাইয়া আমার সমস্ত শিরায় শিরায় নাচন উঠিয়াছিল। সে কথা তার কাছে গোপন রাখিতে পারিলাম না। তিনি বলিলেন, বলি দেবীর সাহেবের সহিত কি প্রেমালাপ হচ্ছিল? বলিয়া তিনি আমার চিবুক টিপিয়া ধরিলেন। যাও বলিয়া আমি মহারাগ করিয়া সরিয়া গেলাম। তিনি গলবস্ত্র হইয়া বলিলেন, মাফ কিজিয়ে মেন সাহেব, গোস্তা কি কিয়া। আমি হাসিয়া বলিলাম, মাফ করা গেল, কিন্তু এমন গোস্তাকি যেন আর না হয়। কিন্তু এমন গোস্তাকি তার প্রায়ই হইত। এমন সময় আমার পিস্তুত দেবর শচীকান্ত আমাদের বাড়িতে আসিয়া উঠিল। সে তখন এমএ পড়িতেছে, শরীর কিছু খারাপ হওয়ায় সে মজফ্ফরপুরে হাওয়া খাইতে আসিয়াছে। শচীকান্তের বয়স তখন 21-22, সুন্দর না হইল তাহার শরীরে সৌষ্ঠব ছিল, আর চক্ষু দুটি তার এক অপূর্ব প্রতিভার আলোকে উজ্জ্বল ছিল। কথাবার্তায় সে অদ্বিতীয়, তার কথায় ও তার ভাবভঙ্গিতে এমন একটা মিষ্ট মোহের সৃষ্টি করিত যে একবার বসিলে আর তার কথা ফেলিয়া কেহ উঠিতে পারিত না। শচীকান্ত হইল আমার অবসরের সঙ্গী, কর্মে সহচর, দিন রাত সে কাছে কাছে থাকিত। দিন রাত তার মধুময় কথা শুনিতাম, শুনিয়া তৃপ্তি হইত না। একদিন দুপুরবেলায় আমাদের বাংলোর বারান্দায় বসিয়া জামা সেলাই করিতেছি, শচীকান্ত একখানি বই লইয়া বসিয়াছে। বই কোলে রাখিয়া শচী গল্প করিতে লাগিল, আমিও সেলাই কোলে রাখিয়া শুনিতে মাঝে মাঝে সায় দিতে লাগিলাম। বেলা 3টা বাজিয়া গেল, তাহারও পড়া অগ্রসর হইল না, আমার সেলাইও যেমন তেমনি রহিল। এমন সময় আমার স্বামী হঠাৎ অফিস হইতে ফিরিয়া আসিলেন। আমি অন্যমনস্কভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, কি গো এত শিগগিরই ফিরে এলে? বড্ড মাথা ধরেছে, বলিয়া তিনি ঘরের ভিতর ঢুকিয়া পড়িলেন। সেদিকে আমার মোটেই মন ছিল না বলিয়া সে কথা আমার কানেই গেল না। আমি শচীকান্তের কথা শুনিতে লাগিলাম,
খানিক পরে তার কথাটা শেষ হইলে ঘরে গিয়া দেখিলাম আমার স্বামী মাথার যন্ত্রণায় ছটফট করিতেছেন। আমি ব্যস্ত হইয়া বললাম, বড্ড মাথা ধরেছে কি? ঘরে আসিয়াই আমি নিতান্ত সংকুচিত হইয়া পড়িয়াছিলাম। বুঝিয়াছিলাম যে আমার বড় ত্রুটি হইয়াছে, তার পিছু পিছু ঘরে না আসার। তার মাথার যন্ত্রণা আমার সেবার মতো অন্য কোনো উপায়েও আরাম হইত না। স্বামী গম্ভীরভাবে বলিলেন, না যাও। আমার বুকের ভিতর দূর দূর করিয়া উঠিল, আমি আর কথা কহিতে পারিলাম না। এক গ্লাস জলে ওডিকোলন ঢালিয়া আনিয়া বলিলাম, এসো মাথাটা ধুইয়ে দিয়ে বাতাস করি। তিনি কিছু না বলিয়া আমার হাত হইতে গ্লাসটা লইয়া মাথা ধুইয়া ফেলিয়া বিছানায় শুইয়া পড়িলেন। আমি নিতান্ত অপরাধীর মতো চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। আমার বুক ঠেলিয়া কি যেন একটা উঠিতে লাগিল। খানিক বাদে আমি নিঃশব্দে পাখা লইয়া স্বামীর শিয়রে বসিয়া বাতাস করিতে লাগিলাম। স্বামী কিছু বলিলেন না। শচীকান্ত আসিয়া জিজ্ঞাসা করিল, দাদা তোমার কি অসুখ করেছে? স্বামীর মুখে একটা বিরক্তির চিহ্ন দেখিতে পাইলাম, কিন্তু তিনি চুপ করিয়া চক্ষু বুজিয়া পড়িয়া রহিলেন। আমি শচীকান্তকে ইঙ্গিত করিয়া কথা কহিতে বারণ করিয়া সরিয়া যাইতে বললাম। তাহার মুখ হইতে মুখ ফিরাইয়া আমি দেখিলাম স্বামী আমার মুখের দিকে চাহিয়া রহিয়াছেন। আমি চাহিতেই চক্ষু মুদ্রিত করিলেন। আমি বুঝিলাম আমার মুখ চোখ লাল হইয়া উঠিল, বুকের ভিতর কাঁপিতে লাগিল। স্বামী ঘুমাইয়া পড়িলেন। আমি পাখা রাখিয়া আস্তে আস্তে বারান্দায় উঠিয়া গেলাম। সেখানে শচীকান্ত একখানা তক্তপোষের উপর ভ্রুকুঞ্চিত করিয়া বসিয়া কি যেন ভাবিতেছে। আমি গিয়া বসিতেই তাহার মুখ প্রসন্ন হইয়া উঠিল। তাহাতে আমার বুকের ভিতর যেন কেমন করিয়া উঠিল, আমি যেন একটু কাঁপিতে লাগিলাম। আস্তে আস্তে গিয়া সেই তক্তপোষের উপর বসিয়া পড়িলাম। তারপর ক্রমে এ কথা ও কথা হইতে হইতে আমার সংকুচিত ভাবটা কাটিয়া গেল। শচীকান্ত তাহার সেই প্রাণস্পর্শীভাবে কথা কহিতে আরম্ভ করিল। আমি আগ্রহের সহিত মন্ত্রমুগ্ধের ন্যায় শুনিতে লাগিলাম। কথাটা অতি তুচ্ছ, তাহাদের কলেজের কোন প্রফেসরের কেমন হাস্যকর বিশেষত্ব আছে তাই সে বর্ণনা করিতেছিল, কিন্তু সে কথাগুলি এমন সরল করিয়া বলিত, তার গলার আওয়াজ এত আশ্চর্য মিষ্ট ছিল যে যত তুচ্ছ কথা হোক না কেন কান পাতিয়া শোনা ছাড়া উপায় ছিল না। এমন করিয়া কতক্ষণ গেল বুঝিতে পারিলাম না। যখন প্রায় সূর্যাস্ত হইতেছে এমন সময় শচীকান্ত বলিল, বৌদি খালি কি কথা খাইয়েই আমাকে রাখবে নাকি, খাবার দাও। আমি লজ্জিত হইয়া একটু হাসিয়া উঠিলাম। দেখিলাম শচী একাগ্র চিত্তে আমার মুখের দিকে চাহিয়া রহিয়াছে, আমার কান পর্যন্ত লাল হইয়া উঠিল। আমি লজ্জিত নববধূর মতো ঈষৎ হাসিয়া চলিয়া গেলাম। মিথ্যা কথা কহিব না, শচীর চোখের ভাষা আমি বুঝিয়াছিলাম, তাহাতে আমার রাগ করাই উচিত ছিল, কিন্তু আমি পোড়ামুখী, তাহার উপর রাগ হইল না। লজ্জা পাইয়া আমি তাহার হৃদয়ে তৃষ্ণা বাড়াইয়া দিলাম, হয়তোবা আশাও দিলাম। ঘরের ভিতর আসিতেই দারুণ বেদনা অনুভব করিলাম। আমার চরিত্রের দুর্বলতা দেখিয়া নিজেকে শত শত ধিক্কার দিতে লাগিলাম। আমার কান্না পাইতে লাগিল, কেবলই মনে হইতে লাগিল শচী আমাদের এখানে আসিল কেন। আকাশ পাতাল ভাবিতে ভাবিতে খাবারের থালা লইয়া শচীকান্তকে দিতে গেলাম। এবার আত্মরক্ষার জন্য প্রস্তুত হইয়া গেলাম, আর তাহাকে প্রশ্রয় দেওয়া চলে না। আমি গম্ভীরভাবে খাবার থালাটি রাখিয়া যাইবার উদ্যোগ করিতেছি, এমন সময় সে বলিল, ওরে বাপরে, এই যে গন্ধমাদন পর্বত, এতগুলি আমি খাবো কি করে? আমি বলিলাম, তার মানে আমিও হনুমান? বলি, এমন কত গন্ধমাদন তোমার পেটে রোজ কতটা যায় খবর রাখো কি? হায়, কোথায় গেল আমার গাম্ভীর্য, কোথায় গেল আমার আত্মরক্ষার আয়োজন? সে বলিল, কিছুতেই সে এতগুলি খাইতে পারিবে না,
এবং ধরিয়া বসিল, আমাকে তাহার সঙ্গে খাইতেই হইবে। আমি তাহার পীড়াপিড়ি এড়াইতে পারিলাম না। আমার কেমন একটা অবস্থা হইয়াছিল যে সে কিছু জোর করিয়া ধরিলে আমি না বলিতে পারিতাম না। নিতান্ত পীড়াপিড়িতে আমি একটা মিষ্টি তুলিয়া খাইলাম। সে বলিল, ওতে হবে না, এই পান্তুয়াটি নিতে হবে। আমি অস্বীকার করায় সে আমার হাত চাপিয়া ধরিয়া পান্তুয়াটা হাতে গুজিয়া দিল। আমার শিরার ভিতর রক্ত হঠাৎ চঞ্চল হইয়া উঠিল। ঠিক সেই সময় স্বামী আসিয়া সম্মুখ দিয়া বারান্দায় ঢুকিলেন। আমার সমস্ত শরীর একবার যেন কাঁপিয়া উঠিল। তাহার মুখের দিকে চাহিতে সাহস হইল না। তিনি যে কখন বিছনা হইতে উঠিয়া ভিতরের দিক দিয়া বাগানে বাহির হইয়া গিয়াছেন এবং কতক্ষণ যে সেখানে পায়চারি করিয়া আসিয়াছেন তাহার আমি কোনো খবর রাখি নাই। খাবার আনিবার সময়ে ঘরে গিয়াছিলাম বটে, কিন্তু তখন আমি এত তন্ময় হইয়াছিলাম যে তাহার কথা মনেই হয় নাই এবং তিনি বিছনায় আছেন কি না লক্ষ্য করি নাই। আমি অত্যন্ত সংকুচিতভাবে ভাঙা গলায় বহু কষ্টে বুকের কাঁপুনি চাপিয়া বলিলাম, কখন উঠলে তুমি? স্বামী হাসিয়া বলিলেন, সে খবর নেবার তো অবসর হয়নি, দেওরটি নিয়েই ব্যস্ত আছো। তার মুখ প্রশান্ত কিন্তু যেন একটা ক্ষীণ বিষাদের ছায়ায় আবৃত। এ কথায় আমি অসম্ভব লাল হইয়া উঠিলাম, পা হইতে মাথা পর্যন্ত ভিতরে ভিতরে কাঁপিতে লাগিল, সর্বাঙ্গ যেন ঘামিয়া উঠিল। ডেভিড সাহেবের কথায় তো কখনো এমন হয় নাই। শচীকান্তও যেন কেমন একটু অপ্রস্তুতভাবে খাবার খাইতে লাগিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আমি কথঞ্চিত আত্মসংবরণ করিয়া বলিলাম, মাথাটা ছেড়েছে কি? স্বামী বলিলেন, হ্যাঁ অনেকটা। আমি বলিলাম, খাবার দেব কি? স্বামী হাসিয়া উত্তর করিলেন, আমার কি আর খাবার দরকার আছে, তোমাদের তো হয়ে গেল দেখছি, আমায় তো একবার খবর করলে না। তাহার কথার ভাবে আমার মনের সংকোচ অনেকটা কাটিয়া গেল। আমি তাড়াতাড়ি গিয়া তার খাবার আনিয়া দিলাম এবং চা করিয়া দিলাম। তারপর কথায় বার্তায় সন্ধ্যা হইয়া আসিল, আমার মন অনেকটা পাতলা হইয়া আসিল। রাত্রে শুইয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম। আজকের ঘটনায় আমার স্পষ্ট জ্ঞান হইল যে আমি একটা প্রবল স্রোতে ভাসিয়া ছুটিয়াছি এই শচীকান্তের দিকে। আমার হৃদয় যে কতদূর চঞ্চল হইয়াছে, কি এক বিষম নেশায় আমাকে পাগল করিয়া তুলিয়াছে, তাহা নিজের মনের কাছে গোপন করিতে পারিলাম না। আমি মনে মনে নিজেকে তিরস্কার করিতে চেষ্টা করিলাম, কিন্তু মনের ভিতর সে তিরস্কার পৌঁছিল না। শচীকান্তের কথা মাত্রে প্রাণের ভিতর এমন একটা পুলকের ঢেউ উঠিল, তার সামনে সব যেন ভাসাইয়া লইয়া চলিল। ভগবানকে ডাকিয়া বলিলাম, আমায় এই বিপদ হইতে রক্ষা করো, কিন্তু সে কথা মুখেই রহিল। প্রাণের ভিতরে যে প্রাণ, সে বলিল, এ সুখের নেশা যেন ভাঙে না। আপনার ভিতরে বিরোধ লইয়া আমি পরপর সুখ ও দুঃখের বেদনায় একেবারে চুরমার হইবার মতো হইলাম। শেষে আমার সুপ্ত স্বামীর পা দুখানি জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম। কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িলাম। কাঁদিলাম দুঃখে, নিজের ভিতরকার এই যুদ্ধের অসহনীয় বেদনায় কাঁদিলাম, আমি ভালো হইতে চাহিতে পারিলাম না বলিয়া। আর কাঁদিলাম সত্য দুঃখে, আমার স্বামীর হৃদয়ের জ্বালা অনুভব করিয়া। বেচারা সমস্ত জীবন আমার হাতে সমর্পণ করিয়াছে, আমাবই কিছু জানে না, তার প্রাণে এ সন্দেহের বেদনা কি নিদারুণ, তাই ভাবিয়া কাঁদিলাম। আমার পোড়ার মুখ, আমি তার এই বেদনার কেন সৃষ্টি করিলাম? কতক্ষণ এমনি করিয়া শুইয়াছিলাম জানি না, জাগিয়া দেখিলাম স্বামী আমার মাথা বুকের কাছে টানিয়া লইয়াছেন। তাহার বুক প্রবল বেগে আন্দোলিত হইতেছে। আমি জাগিতেই তিনি বলিলেন, তোমার উপর আমি বড় অবিচার করিয়াছি, তোমার ভালোবাসার
এক মুহূর্তের জন্য সন্দেহ করিয়াছি। এটা বড় নিষ্ঠুরের কাজ হইয়াছে, তুমি আমায় ক্ষমা করো। আমি আমার কালা মুখ তার বুকের ভিতর লুকাইলাম। পরদিন সকালে উঠিয়া আবার সেই সব কথা ভাবিতে লাগিলাম। আমার উঠিতে কিছু দেরি হইয়াছিল, স্বামী তখন শয্যা ত্যাগ করিয়া গিয়াছেন। আমি বিছানায় বসিয়া ভাবিতে লাগিলাম। পূর্বরাত্রে সে অনুশোচনার তীব্রতা তখন যেন আশ্চর্য রকম কাটিয়া গেল, বরং আমার মনশ্চাঞ্চল্যের সপক্ষে নানা ওজোর খুঁজিতে লাগিলাম। স্বামীর সন্দেহটা দূর হইয়াছে, তাহাতে অপূর্ব আত্মপ্রসাদ লাভ করিলাম। মনটা আবার কেমন ভয়ানক চঞ্চল হইয়া উঠিল। বিছানা হইতে উঠিয়া মুখ হাত ধুইয়া খাবার করিতে গেলাম, চা করিলাম, সব অন্য মনস্কভাবে। আমার মনের ভিতর কেবল এক অপূর্ব মধুর সুর বাজিতেছিল। মাঝে মাঝে মনে হইতেছিল এটা অন্যায়, কিন্তু তখনই সে চিন্তাকে সরাইয়া দিয়া আবার মনের আবেগ আপন পথে ছুটিয়া চলিতে লাগিল। আমি সম্পূর্ণরূপে আত্মহারা হইলাম। ক্রমে শচীকান্ত কাছে আসিয়া জুটিল। আমি সকল চিন্তা সকল দুঃখ ভুলিয়া তাহার প্রীতিসাগরে হাবুডুবু খাইতে লাগিলাম। আমাদের কথাবার্তা সবই অত্যন্ত তুচ্ছ বিষয়, কিন্তু আমি বুঝিলাম তাহার মনের ভিতর কিসের ঢেউ খেলিয়া এইসব তুচ্ছ কথার ভিতর দিয়া আপনার রসের ধারা মিলাইতেছে। সেও যে আমার মনের কথা বুঝিল তাহাতেও আমার কোনো সন্দেহ ছিল না, কিন্তু তবু আমাদের ভিতর শুধু একটা চোখের পর্দার অন্তরাল রহিয়া গেল। আমার স্বামীর নিকট হইতে আমার মন যে কখন অলক্ষিতে সরিয়া গেল তাহা আমি বুঝিতে পারিলাম না, কিন্তু কিছুদিন মধ্যেই দেখিলাম স্বামীর সঙ্গ আমার কাছে প্রীতিকর হওয়া দূরে থাকুক, যতক্ষণ তাহার কাছে থাকিতে হইত ততক্ষণ যেন একটা বোঝা ঘাড়ে চাপিয়া থাকিত। তাহার নিকট হইতে মুক্তি পাইলে হাঁপ ছাড়িয়া বাঁচিতাম, মাঝে মাঝে এমন কি তাহাকে একটা আপদ বলিয়া মনে হইত। যখন আমরা দুজনে, আমি আর শচীকান্ত বসিয়া বেশ গল্প জমাইয়া লইয়াছি, সে সময় যদি তিনি আসিয়া বসিতেন বা আমাকে ডাকিতেন, তবে আমার মনটা যেন বিষ হইয়া উঠিত। মনে হইত আপদ গেলে বাঁচি, কথাটা মনে হইলেই কর্তব্য বুদ্ধি বাধা দিত। মনে মনে বলিতাম বড় অন্যায় করিতেছি, কিন্তু কর্তব্য বুদ্ধির উপদ্রবটা ক্রমশই বেশি গা সওয়া হইয়া উঠিতেছিল। ইহার পর হইতে আমার স্বামীর মাথা ধরাটা বড়ই বাড়িয়া উঠিল। প্রায়ই তিনি অফিস হইতে অসময়ে মাথা ধরিয়া বাড়ি ফিরিতে লাগিলেন। আমি মনে মনে স্থির বুঝিলাম যে ইহা কেবল আমাকে জব্দ করিবার ফন্দি। অসময়ে হঠাৎ বাড়ি আসিয়া দেখিতে চান আমিও শচীকান্ত কি করিতেছি। এ কথা ভাবিতে আমার বড় রাগ হইত, এত অবিশ্বাস আমি করিয়াছি কি? শচীকান্তের সঙ্গে আমার সম্বন্ধে যে কিছুমাত্র অন্যায় কিছু আছে, এ সময় আমি তাহা মনের কাছে কিছুতেই স্বীকার করিতে চাহিতাম না। কেবল দিনরাত নিজের কাছে নিজেরই সাফাই গাহিতাম, আর মনকে বুঝাইতাম যে আমি কোনো দোষ করি নাই, আমার স্বামীরই অন্যায় সন্দেহ। দোষ আমার শরীর স্পর্শ করে নাই, কিন্তু আমার অন্তর যে স্বামীর নিকট সম্পূর্ণ অবিশ্বাসী এবং শচীকান্তের উপর অনুরক্ত, এ কথা তখন ভালো করিয়া স্বীকার করিতে চাহিতাম না। আমার আরও রাগ হইত আমার অদৃষ্টের উপর। আমি কোনো দোষ করি নাই, কিন্তু এমনি অদৃষ্টের ফের যে যখনই হঠাৎ আমার স্বামী আসিয়া পড়িতেন, ঠিক সেই সময়ই তিনি আমাদিগকে এমন একটা অবস্থায় দেখিতেন যাহাতে হঠাৎ লোকে সন্দেহ করিতে পারে। একদিন আমরা বাগানে বেড়াইতেছি, শচী আমার পশ্চাতে পশ্চাতে কপি ক্ষেতের আইল দিয়া হাঁটিয়া আসিতেছে। হঠাৎ আমি পা হড়কাইয়া পড়িবার মতো হইলে শচী পিছন হইতে দৃঢ়ভাবে ধরিয়া ফেলিল। আমার চুল খুলিয়া তাহার পিঠের উপর দিয়া ঝুলিয়া পড়িল। আমি সামলাইয়া উঠিয়া দেখিলাম আমার স্বামী ঠিক তখনই অফিস হইতে ফিরিয়া আসিলেন। আমার সহিত দেখা দেখি হইতেই মুখ ফিরাইয়া গম্ভীরভাবে চলিয়া গেলেন।
আর একদিন আমরা পাশাপাশি দুইখানা চেয়ারে বসিয়া কথা কহিতেছি, একটা মশা আসিয়া আমার চোখের পাশে বসিল। শচী যেই মশাটা মারিবার জন্য একটা থাপ্পড় দিয়াছে, অমনি স্বামী আসিয়া উপস্থিত। আমরা দুজনেই মহা অপ্রস্তুত হইয়া ভ্যাবাচাকা খাইয়া গেলাম। শচী বলিল, পারলাম না, মশাটা উড়ে গেল। কথাটা সত্য হইল, কেমন ফাঁকা ফাঁকা শুনাইল, যেন একটা বাজে ওজোর। এমনি প্রায় রোজ একটা না একটা কিছু হইত, যা বাস্তবিক কিছু দোষের নয়, কিন্তু যা দেখিয়া স্বামী নিশ্চয় একটা ভয়ানক অন্যায় কিছু মনে করিতেন। আর তাতে আমরা দুজনেই সাহায্য করিতাম আমাদের ব্যবহার দ্বারা। এই রকম অবস্থায় স্বামী আমাদের দেখিলেই দুজনেই যেন কেমনতর হইয়া যাইতাম, মুখ চোখ কান লাল হইয়া উঠিত। হয়তো এমন একটা কথা, এমন একটা অযাচিত ব্যাখ্যা দিতাম যাহাতে সন্দেহ বাড়িত বই কমিত না। আসল কথা এই যে, আমরা তিনজনেই পরস্পরের মনের ভাব খুব স্পষ্ট করিয়া বুঝিয়াছিলাম, কিন্তু যেন বুঝি নাই এমনি ভান করিয়া সবাই সবার সঙ্গে লুকোচুরি খেলিতেছিলাম। তাই আমাদের এ বিপত্তি। আমার যে অনুশোচনা না হইত এমন নহে, কখনো কখনো নিরিবিলিতে কাঁদিয়া চক্ষু ভাসাইতাম, কিন্তু এই সকল সময়ে যখন স্বামীর অভিযোগপূর্ণ দৃষ্টি দেখিতাম, তখন যেন আমার হৃদয় বিদ্রোহী হইয়া উঠিত। মনকে কেবলই বুঝাইতাম তিনি আমাকে অন্যায় রূপে সন্দেহ করিতেছেন, হৃদয় তাহার উপর বিষাক্ত হইয়া উঠিত। এক এক সময় মনে হইত, যে আমার উপরে এমন অন্যায় সন্দেহ করে, এক মুহূর্ত আর তাহার সহিত যেন বাস করিতে না হয়। একদিন আমি বাড়ির ভিতর কাজ সারিয়া বারান্দায় আসিতেছি, দ্বারের কাছে আসিয়া শুনিতে পাইলাম দুই ভাইয়ে কি কথা হইতেছে। আমি অগ্রসর না হইয়াই কান পাতিয়া রহিলাম। কথা হইতেছিল শচীকান্তের পড়াশোনা সম্বন্ধে। স্বামী বলিলেন, তোর আর এবার এক্সামিন দেওয়া হবে না, এখানে থেকে যা পড়ছিস তাতে তো থার্ড ক্লাস হইবারও সম্ভাবনা নেই। শচীকান্ত যেন কতকটা বিব্রত, কতকটা উত্তপ্ত হইয়া উত্তর করিল, এ পর্যন্ত কোনো এক্সামিনে ফার্স্ট ক্লাসের নিচে হয়নি, একটু দেখোই না এবার কি হয়, তারপর বলো। স্বামী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা দেখা যাক। তারপর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া একটু কাশিয়া বলিলেন, আমি বলি এই সময় একটু চেষ্টা চরিত্র কর, কলকাতায় গিয়ে এ দুমাস পড়ে যাতে ভালো হতে পারিস তার চেষ্টা দেখ। কথাটা শুনিয়া আমার পা হইতে মাথা পর্যন্ত জ্বলিয়া উঠিল। আমি বুঝিলাম শচীকান্তকে কলিকাতায় পাঠাইবার গরজের কারণ আমি। পড়াশোনায় শচীকান্ত খারাপ হইতে পারে এ কল্পনাও আমার কখনো আসে নাই, কাজেই সেটা সম্পূর্ণ বাজে কথা বলিয়া উড়াইয়া দিলাম। এসব যে কেবল শচীকান্তকে আমার নিকট হইতে দূর করিবার ফিকির, সে সম্বন্ধে আমার সন্দেহ মাত্র রহিল না। আমি অক্ষম রোষে আপনি পুড়িতে লাগিলাম, বারান্দায় না গিয়া ঘরের ভিতর বিছানার উপর বসিয়া পড়িলাম। এখন ভাবিতে আশ্চর্য বোধ হয়, তখন আমার বোধ হইতেছিল যেন স্বামী আমার জন্ম জন্মান্তরের শত্রু। অপমানে আমার হৃদয় জর্জরিত হইতেছিল, ভাবিতেছিলাম হায়, এই অপমানের হাত হইতে উদ্ধার হইবার কোনো উপায় নাই কি। এত অসম্ভব কল্পনা আমার মাথায় আসিতে লাগিল, স্বামীর গৃহ ত্যাগ করিয়া স্বাধীন হওয়া একটা কল্পনা প্রিয় দুরাশার মতো আমার চক্ষের সম্মুখে ভাসিয়া উঠিল। বৈধব্যের কল্পনাও প্রীতিকর বোধ হইল। সঙ্গে সঙ্গে লজ্জার কথা বলিব কি, শচীকান্ত আমার সেই পতিবিহীন জীবনের সহিত বিজড়িত হইয়া গেল, বিধবা বিবাহ দেবরের সহিত পরিণয় প্রভৃতি কত কল্পনা আমার যেন সম্পূর্ণ অজ্ঞত সারে মনের উপর দিয়া ছবির মতো ভাসিয়া গেল। সে কল্পনায় আমি একটা অমানসিক আনন্দের কম্পন শরীরের ভিতর অনুভব করিলাম, পরক্ষণেই মনকে সংযত করিলাম।
কল্পনার মূঢ়তা ও নিষ্ঠুরতা উপলব্ধি করিয়া নিজেকে একটু তিরস্কার করিলাম, কিন্তু আমার এই তুচ্ছ মুহূর্তের অসাবধান প্রচ্ছন্ন কামনা দেবতার হৃদয়ে ছাপ মারিয়া দিল। তিনি আমার দুর্দান্ত কামনা পূর্ণ করিয়া আমার চরম শাস্তির বিধান করিলেন। আমার স্বামীর মাথা ধরাটা একটু বেশি হইতেছিল। আমি মনে করিয়াছিলাম সেটা শুধু আমাদের জব্দ করিবার একটা অছিলা মাত্র, কিন্তু শীঘ্রই দেখিলাম আমার অভিযোগ মিথ্যা। সঙ্গে সঙ্গে তাহার শরীর আশ্চর্য রকম রোগা হইয়া যাইতেছিল, কিন্তু আমার অন্ধ নয়নে তখন সেটা ধরা পড়ে নাই। একদিন তিনি অফিস হইতে খুব বেশি মাথা ধরা লইয়া ফিরিলেন। কিছুক্ষণ শুশ্রূষার পর তিনি ঘুমাইয়া পড়িলেন। আমি নিশ্চিন্ত হইয়া উঠিয়া গেলাম। প্রায় আধ ঘন্টা পর আসিয়া দেখি তিনি তেমনি পড়িয়া আছেন। গায়ে হাত দিতে দেখিলাম ভয়ানক জ্বর। আমি থার্মোমিটার আনিয়া সাবধানে তাহা লাগাইলাম। জ্বর 106 ডিগ্রিরও উপর। দেখিয়া পা হইতে মাথা পর্যন্ত যেন মুহূর্তের জন্য অসার হইয়া গেল। আমি ছুটিয়া শচীকান্তকে ডাক্তার ডাকিতে বলিলাম। ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া দেখিলেন তাহার ঘুম হয় নাই, মস্তিষ্কের জড়তা উপস্থিত হইয়াছে। ঔষধ আনিতে দিয়া তিনি শুশ্রূষার বন্দোবস্ত করিতে লাগিলেন। তারপর ঔষধ আসিলে একদাগ খাওয়াইয়াই তিনি বলিলেন, একবার ডাক্তার সাহেবকে ডাকাও, অবস্থা গুরুতর বোধ হইতেছে। আমার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল, অবসন্ন হইয়া বসিয়া পড়িলাম। গত 2 মাসের সমস্ত ঘটনা অস্বাভাবিক দ্রুততার সহিত মনের ভিতর ঘুরিয়া ফিরিয়া উঠিতে লাগিল। তাহার উপর যত অবিচার অত্যাচার করিয়াছি তাহা মনে হইয়া আমাকে কষাঘাত করিতে লাগিল। আর সর্বোপরি তার সমস্ত হৃদয় ভরা স্বার্থ বিজড়িত ভালোবাসার যে অপমান করিয়াছি, তাহাকে যে মিথ্যা স্নেহ দেখাইয়া বঞ্চনা করিয়াছি, সেই সব কথা মনে ভাবিতে যেন আমার মাথার নাড়িগুলি ফাটিয়া পড়িতে লাগিল। ভাবিলাম এমন বানরীর কণ্ঠে ভগবান কেন এমুক তাহার ঝুলাইয়াছিলেন। ডাক্তারবাবু আমার স্বামীর বন্ধু, তিনি বলিলেন, স্থির হন মা, এ সময় আপনি অস্থির হলে কে কি করবে বলুন। কথাটা শুনিয়া আমার চমক ভাঙিল। এক মুহূর্তে যেন আমার ভাবপ্রবাহ জমাট বাঁধিয়া গেল। স্থির হইয়া বসিয়া আমি স্বামীর শুশ্রূষা করিতে লাগিলাম। ডাক্তার সাহেব আসিলেন, আরও 2 জন ডাক্তার আসিলেন। তাহারা কলিকাতায় ঔষধাদির জন্য টেলিগ্রাম করিয়া যথাসাধ্য যত্ন করিতে লাগিলেন। একজন ডাক্তার সর্বদাই বাড়িতে থাকিতেন, কিছুতেই কিছু হইল না। স্বামী আর চক্ষু মেলিলেন না। তৃতীয় দিনে তিনি এই কৃতঘ্ন পাপিষ্টাকে ত্যাগ করিয়া গেলেন। আমি মূর্ছিত হইয়া শচীকান্তের পায়ের তলায় পড়িয়া গেলাম। মূর্ছিত হইয়া আমি 6 দিন ছিলাম। ক্রমে শচীকান্তের অক্লান্ত যত্ন ও পরিশ্রমে আমি সুস্থ হইয়া উঠিলাম। ক্রমে আবার সব কথা ভাবিবার শক্তি হইল। স্বামীর মৃত্যুর পর 6 মাস আমি মজফরপুরেই ছিলাম। শচীকান্ত সঙ্গে ছিল, সে তাহার সমস্ত জীবন আমার সেবায় উৎসর্গ করিয়াছিল। আমি স্পষ্টই বুঝিতে পারিলাম যে যে প্রেমের বীজ আমি তাহার হৃদয়ে নিজ হাতে বপন করিয়াছিলাম, তাহা পত্রে পুষ্পে সুন্দর হইয়া তাহার সমস্ত জীবন ওতপ্রোতভাবে আচ্ছন্ন করিয়াছে। এত বড় পাপিষ্ঠা আমি যে তখন আমার হৃদয় হইতে তাহার লালসা দূর হয় নাই। আমি তখনও তাহার কথায় তৃপ্ত, তাহার দর্শনে পুলকিত এবং তাহার কদাচিৎ স্পর্শে মুগ্ধ হইতাম। চাবুক মারিয়া আমি মনকে ফিরাইতাম, কিন্তু ফিরাইতে বেদনায় প্রাণ ফাটিয়া যাইত। আমি নিজেকে কষ্টে সংযত করিতাম, কিন্তু তাহার হৃদয়ে কোনো আঘাত দিতে পারিতাম না। সে যদিও কোনোদিন একটি কথা বলে নাই, তবু তাহার হৃদয় পরতে পরতে আমার নিকট খোলা হইয়া গিয়াছিল। তাই কিসে তাহার আকাঙ্ক্ষা, কোথায় তাহার বেদনা, তা আমি না বলিলেও বুঝিতে পারিতাম। তাই আমি তাহাকে নিরাশ করিতে, তাহার হৃদয়ে ব্যথা দিতে পারিতাম না। সে যখন আমার কাছে আসিয়া বসিত, তাহাকে ফিরাইতে পারিতাম না।
আমার মুখের কথা শুনিয়া সে কৃতার্থ হইত, তাহাতে আমি তাহাকে বঞ্চিত করিতে পারিতাম না। আমার সেবায় সে সুখ পাইত, সে সেবা হইতে তাহাকে নিবৃত্ত করা আমার অসাধ্য ছিল। তাই মনের সঙ্গে যতই কেন যুদ্ধ করি না, তাহাকে প্রশ্রয় না দিয়া পারিতাম না। ছয় মাস পরে আমার স্বামীর জীবন বীমার 50,000 টাকা আসিয়া পৌঁছিল। শচীকান্তই চেষ্টা করিয়া টাকাটা বাহির করিয়া দিয়াছিল। চেকখানা আসিতেই একটু কাঁপিতে কাঁপিতে সে তাহা আমার নিকট দিয়া গেল। আমার বুক ফাটিয়া পড়িতে লাগিল। চেকখানা হাতে করিতে আমার যেন সমস্ত শরীর পুড়িয়া যাইতে লাগিল। সে যে আমার স্বামীর রক্ত, আমার বঞ্চনালব্ধ কলঙ্কের যৌতুক, এই কথাটাই বারবার আমার বুকের ভিতর আঘাত করিতে লাগিল যে আমি আমার স্বামীকে আজীবন কি নিষ্ঠুর বঞ্চনা করিয়া আসিয়াছি। আমি তাহাকে ভালোবাসি নাই, ভালোবাসার ভান করিয়াছি। আমার ঝুঠা মুক্তা দিয়া তাহার হৃদয়ের অমূল্য সম্পদ ঠকাইয়া লইয়াছি। এই 50,000 টাকা আমার সেই জীবনব্যাপী বঞ্চনার শেষ উপার্জন। শচীকান্ত আমার কাছে নীরবে দাঁড়াইয়াছিল। তাহার চক্ষু দেখিয়া বুঝিলাম তার মনের কথা। তার প্রাণ চাহিতেছিল আমাকে, বুকের ভিতর টানিয়া লইয়া তার অসীম প্রীতি দিয়া আমার দুঃখ নিঃশেষ করিয়া মুছিয়া দিতে। তার বুক ভরা ভালোবাসা লইয়া সে আমার দুয়ারে আসিয়াছে, আমাকে শুধু দান করিয়া যাইতে। মুহূর্তের জন্য এই চিন্তায় আমার মনে যেন একটা চরিতার্থতার ছায়া পড়িল, কিন্তু সেই চেকখানার দিকে দৃষ্টি পড়িল। হঠাৎ আমার কর্তব্য স্পষ্ট হইয়া চক্ষের উপর ফুটিয়া উঠিল। কে যেন আমার ভিতর বলিয়া উঠিল, ছি, আবার ঠকামি! আমার স্বামীকে আমি যে নিদারুণ প্রবঞ্চনা করিয়াছি, আমার মনে হইল যেন এই যুবককেও আমার সেই পৈশাচিক বঞ্চনার আবর্তে ফেলিতে বসিয়াছি। আমি বলিলাম, আর না, আজ এ বঞ্চনা শেষ করিয়া দিতে হইবে। আমি মুখ তুলিয়া বলিলাম, শচীকান্ত, তুমি আমাকে ভালোবাসো? শচীকান্তের সমস্ত শরীর হঠাৎ একবার কাঁপিয়া উঠিল, সে একেবারে ফ্যাকাশে হইয়া গেল। পর মুহূর্তে তাহার মুখ লাল হইয়া উঠিল, সে মাটির দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। আমি বলিলাম, আমি জানি তুমি আমায় ভালোবাসো, এমনকি আমারও মনে হয়েছে যে শত চেষ্টা সত্ত্বেও আমি যেন তোমাকে সমস্ত প্রাণ মন দিয়ে ভালো না বেসে আমার সমস্ত জীবন দিয়ে তোমাকে আকাঙ্ক্ষা না করে পারিনি। কিন্তু আজ সে ভুল ভেঙেছে, আমি জেনেছি যে আমি নিজেকে ঠকিয়েছি, তোমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছি। তোমার দাদাকে আমি আজীবন ঠকিয়ে এসেছি। যখন তার চোখ ফুটল, তিনি দেখতে পেলেন যে কি নিষ্ঠুরভাবে তার সর্বস্ব আমি ঠকিয়ে নিয়েছি, তখন আর তার শরীর তাকে বহন করতে পারলে না। সর্বত্যাগী মহাপুরুষ তিনি এই পাপিষ্টাকে সর্বস্ব দান করে স্বর্গে গেলেন। এত বড় মহাপুরুষকে খেয়েও যদি আমার ক্ষুধা না মেটে, আবার তোমাকে যদি আমি আমার বঞ্চনার আবর্তে ডুবাই, তবে বলতে হবে যে আমি দুনিয়ার সেরা পিশাচি। আমি তা পারব না, তুমি আমাকে ত্যাগ করো। তোমাকে দেখলে আমার লোভ হয়, তুমি আমার কাছে আর এসো না, আমাকে ভুলে যাও, আমার গা ছুঁয়ে শপথ করো আমার কথা রাখবে। শচীকান্ত দাঁতে নখ কাটিতেছিল, তার মুখের প্রত্যেক শিরা উপশিরা ফুলিয়া উঠিয়াছিল। সে নিপুণ ভাস্বরের খোদাই করা বেদনার একখানি মূর্তির মতো নিশ্চলভাবে দাঁড়াইয়া রহিল। আমি একবার মুগ্ধ নেত্রে তাহাকে দেখিলাম, তারপর উঠিয়া তার গায়ে হাত দিয়া বলিলাম, বলো, আমার কথা রাখবে? এইবার সে কাঁদিয়া ফেলিল, চক্ষু মুছিতে মুছিতে বলিল, আচ্ছা, তোমার কথাই থাকবে। সে চলিয়া গেল। আমি সেইখানে মাটিতে পড়িয়া গড়াগড়ি খাইতে লাগিলাম, বুক ফাটিয়া যাইতে লাগিল। সে দুঃখ আমি কাহাকে জানাইব? দুঃখীর আশ্রয় তার চিরদিনের শান্তিদাতা ভগবান, তার কাছে আমি আমার এই দুঃখ কোন লজ্জায় জানাইব? তাই কেবল বুক চাপিয়া মাটিতে পড়িয়া গড়াইতে লাগিলাম। তারপর আর তাকে দেখি নাই, সে কেবল একখানি চিঠি লিখিয়াছিল। তাহাতে বলিয়াছিল যে আমার চোখের সামনে সে দেখা দিবে না। কিন্তু এতদিন সে যেমন নীরবে প্রত্যক্ষ প্রেম প্রতিমার গোপন পূজা করিয়া আসিয়াছে, চিরদিন সে তেমনি করিবে। এ বিষয়ে আমার অনুরোধ সে রাখিতে পারিবে না।
সে চিঠির উত্তর আমি দিই নাই, কিন্তু অনেক দিন সে চিঠিখানা বুকে করিয়া রাখিয়াছিলাম। শেষে ভাবিলাম চিঠিখানি রাখিয়া যে রত্নে আমার অধিকার নাই তাহা চুরি করিতেছি, তাই তাহা ভস্মাৎ করিয়াছি। আজ পর্যন্ত আমি শচীকান্তকে ভুলিতে পারি নাই, আজও তার স্মৃতি আমার বৃদ্ধ হৃদয়কে সরস করিয়া তোলে। অনেক চেষ্টা করিয়াও এখনও পর্যন্ত স্বামীর প্রতি অবিশ্বাসিনী রহিয়া গিয়াছি। প্রথম কিছুদিন কঠোর ব্রহ্মচর্য করিয়াছিলাম, দেখিলাম তাহাতে আমার কোনো ক্লেশ হয় না। পরে ভাবিলাম হৃদয়ে স্বামীর প্রতি অবিশ্বাসিনী হইয়া বাহিরে একটা মিথ্যা ক্লেশহীন কষ্টের আড়ম্বর রাখিয়া লোকের প্রশংসা বা সম্মান ঠকাইয়া লইবার আমার কোনো অধিকার নাই। তাহা ছাড়া ব্রহ্মচর্য করিয়া আমার পাপের বোঝা কমাইয়া আমার শাস্তি হইতে নিজেকে বঞ্চিত করিব কেন? যে পাপিষ্ঠা আমি, অনন্ত নরক আমার যোগ্য। ব্রহ্মচর্যে সে যন্ত্রণা তিল মাত্র কমে এমন ইচ্ছা আমি করিতে পারি না। ঠানদিদি থামিলেন, দেখিলেন আমার চোখে জল, বলিলেন, চোখের জলের এমন অপব্যয় করিস না বোন, আমার মতো পাপিষ্ঠাকে ঘৃণা করতে শেখ। লোকে যদি আমায় ঘৃণা করে আমি তাতে তৃপ্তি লাভ করি, লোকের সম্মানে বা স্নেহে আমার আতঙ্ক হয়, মনে হয় সারা জীবন কি কেবলই ঠকামি করিব, আমার যাহা প্রাপ্য নয় তা কি আমি কেবলই লোকের কাছে ঠকাইয়া লইব। আপনারা এতক্ষণ শুনছিলেন নরেশচন্দ্র সেনগুপ্তের লেখা গল্প ঠানদিদি। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আবারও নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।